খারাপ করে বসে আছিস কেন? বাপ মা মরেছে নাকি? জানো না নাকি? হ্যাঁ জানবো না কেন, ওটা তো তোর বাপ মাই ছিল। বাবা প্লিজ কাটা গায়ে নুনের ছিটে দিও না। নুন না, অ্যাসিড। এই কি করে খাবি রে এবার? কি করে খাবো আবার, তুমি খাওয়াবা? ওটা তো কথার কথা বাস্তব কথা বললাম। জন্মানোর পরে ভেবেছিলাম আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করব। তুই যেরকম বড় হয়ে হিজড়া হবি সেটা কি আর জানতাম? কি, আমি হিজড়া? তা নয় তো কি, আমার মুখলাল বাদরের মতো থোবড়া নিয়ে লম্পট শিম্পাঞ্জির মতো হাত পা নাচানোটাকে কি বলবো? ধর থাকবোই না বাড়িতে, চলে যাবো আমি। হ্যাঁ তাই যা, জন্মানোর পর থেকে তো বাবার হোটেলে খাচ্ছিস আর বনের মোষ তাড়াচ্ছিস। শোনো, আমরা রিয়েল কন্টেন্ট বানাতাম, আমাদের সাথে কত ব্র্যান্ড আছে জানো, ওগুলোকে মুজরা বলে না। তোর ওই 1400 ব্র্যান্ডের কথা আমার ভালো করে জানা আছে। আর কি বললি, রিয়েল কন্টেন্ট? তোর ওই রিয়েল কন্টেন্ট মানে তো মুজরা করা, আর চোখের তলায় ওগুলো লাল লাল কি যেন দেয়, ওই যে তোর মা মাখে যে ঠোঁটের মধ্যে, তুইও তো মাখলি দুই একবার, মেখে যে ভিডিও বানালি, কি যেন বলে ওগুলোকে, লিপস্টিক? হ্যাঁ লিপস্টিক, চোখের নিচে লিপস্টিক মেখে দুফোঁটা ব্যাঙের মধ্যে ঢেলে কান্নাকাটি করাটাকে বলছিস কন্টেন্ট? এই তো কদিন আগে দেখলাম একটা ছেলের ভিডিও। আহারে ছেলেটার কি কষ্ট, ওর সেই কষ্ট দেখে ওর বাবা মার তো কচু গাছে গলায় দড়ি দেওয়ার মতো অবস্থা। ভালোই করেছে তোদের ওই টিকটিকি অ্যাপটা বন্ধ করে দিয়েছে। ওটা টিকটিকি না, ওটা টিকটক। হ্যাঁ ওই টিকটিকি আর টিকটক একই ব্যাপার। তার মানে তুমি বলতে চাইছো টিকটকে রিয়েল কন্টেন্ট ছিল না? হ্যাঁ ছিল না, কখন বললাম আমি, ছিল, তবে তোদের মতো মুজরা ম্যান একটু সংখ্যাটা বেশি ছিল। প্লিজ তুমি চুপ করবা প্লিজ। আমাকে তো সহ্য হবেই না তোর, আমি তো আর অন্যদের মতো তোর ওই ভিডিও বানানোর সময় পাউডার ছেটাতে পারিনি, আমাকে তোর সহ্য হবে না। যা দুটো গান্ডে পিন্ডে গেল, গিলে খোঁজ কোথায় কোন ইন্ডিয়ার ওই মুজরা করা অ্যাপ আছে, সেগুলো খোঁজ, কাজে দেবে। মন খারাপ করে থাকিস না। আমি খাবো না, এমনি মন খারাপ, তার মধ্যে তুমি কাটা খায় নুনের ছিটা দিচ্ছ। আবার ভুল হচ্ছে তোর, নুন না ওটা, অ্যাসিড। এই শুনলাম বলে আরো একটা অ্যাপ বন্ধ হয়েছে, ওই যে কি যেন নাম, সব মেয়ে ছেলেগুলো পোদ নাচিয়ে ভিডিও বানাতো যে, ওই অ্যাপটা কি যেন নাম, ভিগো ভিডিও? হ্যাঁ ওই ভিগো চিগো, যাই হোক না কেন, তুই জানলি কি করে? তুই কি ওখানেও মুজরা করতি নাকি? না আমি এমনি জানি, মাও তো বানায়। কি, তোর মা? বা ও বাবা, কি হলো? না না কিছু না, তোর মা? ছি 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 ছি, কোথায় তোর মা এখন? এখনকার ঘরে গিয়ে ফোনের সামনে মুজরা করছে। শেষ পর্যন্ত তোর মা? যাই হোক, তুই তো মানলি যে ওখানে তোরা মুজরা করতি, তবে যাই বলিস এক মিনিট নিরাপত্তা পালন তাদের জন্য করা উচিত, যারা তোদের এই মুজরা প্যান প্যানানি দেখে ফেসবুক হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিত। ইস, সমাজ কি ওদের মেনে নেবে? যাই হোক, এই ফেসবুক হোয়াটসঅ্যাপে হাগাহাগিটা একটু কম হবে এবার। নাকি বলতাম নাকি ফেসবুক হোয়াটসঅ্যাপে গিয়ে হাগাহাগি করতে? ওই যে তোর মাসি, ইস কি কষ্টের হাগাহাগিটাই না হাগে হোয়াটসঅ্যাপে। কেন? ওই যে আমার সাথে একটু ঝামেলা হলে ওর হোয়াটসঅ্যাপে কষ্টের হাগাহাগিটা শুরু। এক মিনিট, তোমার সাথে ঝামেলা হওয়া মানে ব্যাপারটা কি? দাঁড়াও মাকে গিয়ে বলছি, দেখো তোমার কি হয় এখন। এ বাবা বাবা, অমন করিস না, তোর মা জানতে পারলে আমার পিঠের চামড়া তুলে নেবে। এতক্ষণ তো খুব ইনসাল্ট করছিল আমাকে আমার টিকটক নিয়ে। না না আমি আর কিচ্ছু বলবো না, আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দে। তুই প্লিজ বলিস না, তোদের ওই টিকটক, তোদের ওই ভিগো সব ভালো, সব রিয়েল কন্টেন্ট, সবাই নায়ক নায়িকা, ঠিক আছে? আমি তাও বলবো। মা, ও মা, ও হ্যাঁ।
হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্জয় দেবনাথ। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবে পরে এই ধরনের ভিডিও দেখার জন্য। আর আমি কাউকে মানে খারাপ বলিনি, ঠিক আছে? সবাই ভালো, সবাই টিকটক বানায়। এটা জাস্ট এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছে। দয়া করে কেউ এটাকে অন্তরে নেবেন না। আসিয়ে